প্রিয় কম্পিউটার টেকনোলজি ষষ্ঠ পর্বের ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ফেসবুক লাইভ ক্লাসে এসেছি মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং নিয়ে। কারিগরি শিক্ষা অধিদপ্তর A2Y সহযোগিতায় COVID-19 কারণে বন্ধ হয়ে যাওয়া ক্লাসরুমের পাঠদানকে চলমান রাখার জন্যই এই ফেসবুক লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসের আয়োজন তখনই সফল হবে যখন তোমরা এই লাইভ ক্লাসে বেশি বেশি অংশগ্রহণ করবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাবা। তাই আবারও আমার এই ফেসবুক লাইভ ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি উপস্থাপনায় আছি নাসরিন আক্তার, ইনস্ট্রাক্টর কম্পিউটার, রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। তাহলে চলে যাই আমাদের আজকের লেশনে। আজকে আমরা আলোচনা করব মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিংয়ের 2 নম্বর অধ্যায়, 8086 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার। এই অধ্যায়ে আমরা যা শিখব, ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য, ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম নিয়ে। তাহলে চলে যাই আমাদের পড়ায়। ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর, এটি একটি 16 বিটের প্রথম মাইক্রোপ্রসেসর যা ইন্টেল কোম্পানি বাজারে নিয়ে আসে এবং 1978 সালে ইন্টেল কোম্পানি বাজারে নিয়ে আসে। এর যে মূল বৈশিষ্ট্যগুলো হলো, যেটি একটি 16 বিটের HMOS টেকনোলজিতে তৈরি মাইক্রোপ্রসেসর, যাতে প্রায় 29,000 ট্রানজিস্টর রয়েছে। এর প্যাকেজিং হলো ডিপ প্যাকেজ এবং 40 পিনের একটি আইসি। এর ডাটা বাসের সংখ্যা 16 বিট, অ্যাড্রেস বাসের সংখ্যা 20 বিট, মেমোরি ক্যাপাসিটি সাইজ হলো 1 মেগাবাইট। এর জন্য 5 থেকে 10 মেগাহার্জ সিস্টেম ক্লকের প্রয়োজন হয়। এর সার্কিটে ইন্টারনাল ক্লক জেনারেটর নেই, এক্সটার্নাল ক্লক জেনারেটরের প্রয়োজন হয়। এবং 8086-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে 8086 মাইক্রোপ্রসেসর 2টি মোডে অপারেট হয়, একটি হচ্ছে ম্যাক্সিমাম মোড, আর একটি হচ্ছে মিনিমাম মোড। এই ছিল মাইক্রোপ্রসেসরের 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। আমরা এরপরে পয়েন্টে চলে যাব, 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম। মাইক্রোপ্রসেসরের কার্যক্রমকে বোঝার জন্য দুই ধরনের ডায়াগ্রাম ইউজ করা হয়ে থাকে। একটি যেটি মাইক্রোপ্রসেসরের ভিতরের ইন্টারনাল ডায়াগ্রাম, যেটাকে বলা হয়, যেখানে সার্কিটে যে কী কী কম্পোনেন্ট লাগানো রয়েছে এবং কার সাথে কীভাবে কানেক্টেড হয়েছে, কে কী কাজ করে, এই সব কিছু বোঝানোর জন্যই যে ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে থাকে তাকে আমরা ব্লক ডায়াগ্রাম বলে থাকি। আর মাইক্রোপ্রসেসর বাহ্যিকভাবে বা বহির্জগতের সাথে কীভাবে কমিউনিকেট করবে, যোগাযোগ স্থাপন করবে, তার নিয়ে যে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি পিন ডায়াগ্রাম। তাহলে আজকে আমরা আলোচনা করব 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম। আমরা একটু আগেই দেখলাম 8086 মাইক্রোপ্রসেসর একটি 40 পিন বিশিষ্ট ডিপ প্যাকেজিংয়ে পাওয়া একটি আইসি। এখন ডিপ ডুয়াল ইন লাইন প্যাকেজ, অর্থাৎ দুই দিকে সমান সংখ্যক পিন থাকবে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, আমরা যে চিত্রে দেখতে পাচ্ছি যে এক সাইডে 20টি এবং অপর সাইডে 20টি, মোট 40টি পিন রয়েছে দুই দিকে সমান সংখ্যক। এই 40টি পিন মানে হচ্ছে 40টি ফাংশন অপারেট করবে, এবং এই ফাংশানগুলো বা এই পিনগুলোতে একটা ভোল্টেজ প্রয়োগ করা হবে। যেই পিনে হাই ভোল্টেজ বা 5 ভোল্টেজ প্রয়োগ করার ফলে ওই পিনটির ফাংশান অ্যাক্টিভেট হবে বা কাজ করবে, তাকে সেই পিনগুলোকে আমরা বলে থাকি অ্যাক্টিভ হাই। আর যেই পিনগুলোতে লো ভোল্টেজ প্রয়োগ করার ফলে বা 0 ভোল্টেজ প্রয়োগ করার ফলে অ্যাক্টিভ হবে বা ফাংশান কাজ করবে, তাদেরকে আমরা বলে থাকি অ্যাক্টিভ লো। এই 40টি পিনে যে কাজ করার জন্য অবশ্যই একটা ভোল্টেজ প্রয়োগ করা হয়ে থাকে। এই 40 পিন থেকে আমরা একটু আগেই দেখলাম যে 2টি মোডে অপারেট হয়ে থাকে, একটা আছে ম্যাক্সিমাম মোড আর একটা আছে মিনিমাম মোড। এই মিনিমাম মোড হলো যখন মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাস মেমোরি এবং আয়োর সাথে কানেক্টেড, সরাসরি কানেক্টেড থাকবে, তখন তাকে আমরা বলে থাকি মিনিমাম মোড। এই সময় মাইক্রোপ্রসেসর ইউনিপ্রসেসর হিসাবে কাজ করে থাকে। আবার যখন মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাস শুধু মেমোরি ও আয়ো না, আরও প্রসেসর যেমন 8288 এই ধরনের প্রসেসরের সাথে কানেক্টেড থাকে, তখন তাকে আমরা বলে থাকি ম্যাক্সিমাম মোড। এবং এই মোডে মাইক্রোপ্রসেসর মাল্টিপ্রসেসর হিসেবে কাজ করে থাকে।
এখন এই 40টি পিন কখন মিনিমাম মোড আর কখন ম্যাক্সিমাম মোড মোডে কাজ করবে তা নির্ধারণ করার বিষয় রয়েছে। সেই নির্ধারণ করার জন্য এখানে আমাদের 33 নাম্বার পিন, এই 33 নাম্বার পিনটি ব্যবহার করা হয়ে থাকে ম্যাক্সিমাম এবং মিনিমাম মোডকে নিয়ন্ত্রণ করার জন্য বা সিলেক্ট করার জন্য। আমরা একটু আগেই বললাম যে এখানে দুই ধরনের অ্যাক্টিভ আছে, একটি অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই। নর্মালি যতগুলো পিন রয়েছে ম্যাক্সিমাম অ্যাক্টিভ হাইয়ে কাজ করে, অর্থাৎ হাই ভোল্টেজে অ্যাক্টিভ হয়। অর্থাৎ এই আর যেগুলোর উপর বার রয়েছে, যেমন এই যে ম্যাক্স ম্যাক্সের উপরে বার রয়েছে, এগুলো অ্যাক্টিভ লো, অর্থাৎ যা স্বাভাবিক তার উল্টা হয়। আমরা জানি যে নট দিলে 0 থাকলে 1, 1 থাকলে 0 হয়, ঠিক এখানেও তাই। যেটার উপরে বার দেওয়া আছে তারা লোয়ে অ্যাক্টিভ। তাহলে এখানে যখন হাই ভোল্টেজ প্রয়োগ করা হবে, অর্থাৎ 33 নাম্বার পিনে যখন হাই ভোল্টেজ প্রয়োগ করা হবে, তখন 8086 মিনিমাম মোডে অপারেট হবে, আর যখন 0 ভোল্টেজ থাকবে তখন আমরা এটা তখন এটা ম্যাক্সিমাম মোডে অপারেট হবে। তাহলে আশা করি ক্লিয়ার হলো যে 8086 কখন ম্যাক্সিমাম এবং কখন মিনিমাম মোডে অপারেট হবে। এখন এই 40টি পিনের মধ্যে কখন মিনিমাম কে কীভাবে কাজ করবে তার জন্য আমরা যদি দেখি, তাহলে এই 40টি পিনের মধ্যে 32টি পিনই হলো উভয় মোডে, অর্থাৎ মিনিমাম এবং ম্যাক্সিমাম উভয় মোডেই তারা কমন কাজ করবে, অর্থাৎ কোনো পরিবর্তন নাই। এই সাইডে সবগুলো এবং এই সাইড থেকে শুরু করে 32 নাম্বার এবং শেষের এই তিনটি, এগুলো হলো কমন পিন। আর শুধুমাত্র এই যে 24 থেকে 31 এই 8টি পিন, এই 8টি পিনই মিনিমাম এবং ম্যাক্সিমাম মোডে আলাদা আলাদা কাজ করে থাকবে। এই যে আমরা উপরে লিখে রাখছি মিনিমাম এবং ম্যাক্সিমাম, গায়ে যেটা লাগানো আছে যে হোল্ড হোল্ডে, এগুলোকে আমরা বলে থাকি মিনিমাম পিন। আর পাশে যেহেতু ম্যাক্স লেখা আছে, এই যে RQGT0, RQGT1, এগুলো হলো ম্যাক্সিমাম পিন। অর্থাৎ যখন মিনিমাম মোডে সিলেক্ট হয়ে থাকবে তখন এই 8টি পিন কাজ করবে, আর যখন ম্যাক্সিমাম মোডে সিলেক্ট থাকবে তখন এই পাশের 8টি পিন কাজ করবে। তাহলে আশা করি ম্যাক্সিমাম মোডে বা মিনিমাম মোডে কে কীভাবে কাজ করবে আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা চলে যাই পিন ডিসক্রিপশনে। আমরা অলরেডি 33 নাম্বার পিনের কাজ দেখে ফেলেছি, এরপরে আমরা চলে যাব হলো যে মাইক্রোপ্রসেসরের বা আইসি চালানোর জন্য দুটি জিনিস সবসময় প্রয়োজন হয়, সেটা হলো একটা হলো তোমার ভিসিসি আর একটা হলো ভিএসএস। ভিএসএস হলো গ্রাউন্ড, অর্থাৎ সার্কিটে যে অতিরিক্ত কারেন্ট ফ্লো হবে তাকে গ্রাউন্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রাউন্ড 1 নম্বর পিনে লেখা আছে এবং 21 নম্বর পিনেও গ্রাউন্ড লেখা আছে। তাহলে 1 আর 20 হলো এই সার্কিটের জন্য, 8086-এর জন্য গ্রাউন্ড। এই পিনের মাধ্যমেই অতিরিক্ত কারেন্টটি গ্রাউন্ড হয়ে যাবে। আর এই যে 40 নম্বর পিন আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ভিসিসি, অর্থাৎ 8086 মাইক্রোপ্রসেসর পরিচালনার জন্য যে সাপ্লাই বা কারেন্ট ভোল্টেজের প্রয়োজন হয় তা 41 নম্বর পিনে প্রয়োগ করা হবে। আমরা জানি যে 8086 ±5 ভোল্টে অপারেট হয়ে থাকে, এই অপারেট ভোল্টেজটি 41 নম্বর পিনে প্রয়োগ করা হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব অ্যাড্রেস বাস এবং ডাটা বাসে। আমরা একটু আগে দেখলাম যে 8086-এর ডাটা বাস 16 এবং অ্যাড্রেস বাস 20, এন্ড 40টি পিনের মধ্যে যদি এদেরকে আলাদা আলাদা করে রাখা হয় তাহলে 36টি পিনই লাগবে অ্যাড্রেস বাস এবং ডাটা বাসের জন্য, যার কারণে আমাদের পিন সংখ্যা কিন্তু 40-ই হতো না, আরও বেশি করতে হতো। এই পিন সংখ্যা লিমিটেড রাখার জন্যই, এবং আমরা দেখেছি যে অ্যাট এ টাইমে অ্যাড্রেস বা ডাটা প্রয়োজন হয় না। আমরা জানি যে এটা মাইক্রোপ্রসেসর ক্লকে চলে, প্রতিটি স্টেপের জন্য একটি করে ক্লকের প্রয়োজন হয়। এই একটা কাজ করার সময় দেখা গেছে যে যখন অ্যাড্রেস দরকার হয় তখন ডাটা প্রয়োজন হয় না, আর যখন ডাটার প্রয়োজন হয় তখন অ্যাড্রেসের প্রয়োজন হয় না। কারণ আমরা রিড বা রাইট অপারেশন মাইক্রোপ্রসেসর তো দুটি অপারেশনই সম্পূর্ণ করে থাকে, রিড এবং রাইট। এই রিড বা রাইট করতে গেলে আগে অ্যাড্রেস দিয়ে জায়গা নির্ধারণ করা হয় যে কোথা থেকে রিড বা রাইট হবে, তারপরে সেটিকে রিড বা রাইট করে ডাটা নেওয়া হয়। তা সেই জন্যই এখানে এই একই লাইন বা একই বাস ব্যবহার করে অ্যাড্রেস এবং ডাটাকে
বা রাখা হয়েছে। এই এই অবস্থাটাকে আমরা বলে থাকি মাল্টিপ্লেক্সার বাস। এইখানে আমাদের 16টি অর্থাৎ অ্যাড্রেস বাসের 20টি এবং ডাটা বাসের 16টি, যে AD02 AD14 দুই থেকে যে 16 নম্বর পিন এখানে রয়েছে 15টি, আর এই যে এখানে রয়েছে AD15 মোট 16টি, আর অ্যাড্রেস বাস মোট যেহেতু 20টি তাহলে 16টি, আর এই যে নিচে রয়েছে 4টি A16 A17 A18 এর 4টি স্ট্যাটাস পিনের সাথে মাল্টিপ্লেক্সড অবস্থায় আছে। অর্থাৎ 16টি আছে অ্যাড্রেস বাস, 16টি আছে ডাটার সাথে, আর 4টি আছে স্ট্যাটাসের সাথে। মাল্টিপ্লেক্সার সার্কিট তোমরা দেখে থাকবে যে সিলেক্টর যদি একটি থাকে সেক্ষেত্রে 0 নম্বর ইনপুটটি আউটপুটে যায়, সিলেক্টরের মান যদি 1 হয় তাহলে 1 নম্বর ইনপুটটি আউটপুটে যায়। ঠিক এখানেও এই এইখানেও একটি সিলেক্টর ব্যবহার করা হয়ে থাকে যে হয় অ্যাড্রেস যায় না হলে ডাটা যাবে। এই সিলেক্টরের কাজ করে থাকে এইখানে যে 25 নম্বর পিন আমরা দেখতে পাচ্ছি, অ্যাড্রেস ল্যাচ এনাবেল, অ্যাড্রেস ল্যাচ এনাবেল, এই হলো সিলেক্টরের কাজ করে থাকে যে এই 16টি লাইন অ্যাড্রেস হিসেবে কাজ করবে না ডাটা হিসেবে কাজ করবে। AL এর মান যদি হাই থাকে অর্থাৎ হাই ভোল্টেজ এখানে যদি প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এই 16টি অ্যাড্রেস হিসেবে কাজ করে থাকবে, আর যদি AL এর মান 0 হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে D0 অর্থাৎ ডাটা বাস কাজ করে থাকবে, তখন D0 to D15 এই 16টি লাইন অ্যাক্টিভ হয়ে থাকবে। তাহলে আশা করি তোমরা এই যে 16টি অ্যাড্রেস লাইনের সাথে সংযুক্ত ডাটা বাস কীভাবে কাজ করছে সেটা বুঝতে পারছো, আর বাকি যে 4টি রয়েছে অ্যাড্রেস বাসের আমরা একটু আগে বললাম যে স্ট্যাটাসের সাথে সংযুক্ত রয়েছে। এখানে S3 S4 S5 এবং S6 এই 4টি স্ট্যাটাস পিনের সাথে সংযুক্ত রয়েছে। এখন আমরা জানি 8086 মাইক্রোপ্রসেসরে 4টি সেগমেন্ট রেজিস্টার ব্যবহার করা হয়ে থাকে এবং 4টি সেগমেন্ট হলো স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, কোর সেগমেন্ট এবং ডাটা সেগমেন্ট। মাইক্রোপ্রসেসর বর্তমানে কার সাথে কানেক্টেড রয়েছে বা কার সাথে কাজ করছে সেইটা প্রকাশ করার জন্য, যেহেতু স্ট্যাটাস পিন সেইটা প্রকাশ করার জন্য S3 এবং S4 কে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা টেবিল আকারে দেখাইছি যে S3 এবং S4 এর মান যদি 0 0 হয় তাহলে মাইক্রোপ্রসেসর এক্সট্রা সেগমেন্টের সাথে সংযুক্ত। একইভাবে যদি S3 S4 এর মান 0 1 হয় তাহলে SS বা স্ট্যাক সেগমেন্টের সাথে কাজ করছে, 1 0 যদি হয় সেক্ষেত্রে CS বা কোর সেগমেন্ট, আর 1 1 যদি হয় সেক্ষেত্রে DS বা ডাটা সেগমেন্টে কাজ করছে। তাহলে সেগমেন্টকে নির্ধারণ করার জন্য এই S3 S4, এরপরে আসি S5। S5 হলো ইন্টারাপ্ট ফ্ল্যাগকে প্রকাশ করে বা স্ট্যাটাস বহন করে থাকে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। আর S6 অলওয়েজ 0 থাকে, পর ভবিষ্যৎ ব্যবহারের জন্য এটাকে রাখা হয়েছে। এরপরে আমরা আসি BHE/S7। BHE অর্থ হলো বাস হাই এনেবল। এখানে আমরা জানি যে মাইক্রোপ্রসেসরের ডাটা বাসের সংখ্যা হলো 16 বিট, মাইক্রোপ্রসেসরের ডাটা বাসের সংখ্যা হলো 16 বিট, D0 to D15, এটা দিয়ে ডাটা সরবরাহ হয়ে থাকে। এখন সব সময় যে 16 বিট ডাটা ট্রান্সফার হবে সেটা হয় না, কখনো কখনো দেখা যায় যে 8 বিট ডাটাও ট্রান্সফার হচ্ছে। এই ক্ষেত্রে যখন 8 বিট ডাটা ট্রান্সফার হয় তখন কিন্তু এই 8 বিট ডাটা বসে থাকে, যে কোনো 8 বিট দিয়ে ডাটা পাস হয় আর বাকি একটি অলস হয়ে থাকে। তো এই অসুবিধাটা দূর করার জন্যই এই বাস হাই অ্যানেবলকে ব্যবহার করা হয়েছে, এটার মাধ্যমে আপার 8 বিটকে অ্যাক্টিভ করা হয়ে থাকে। অর্থাৎ আমরা এই যে 8 বিট 8 বিট করে ট্রান্সমিশন করার উদ্দেশ্যে বা 16 বিট যখন 16 বিট লাগবে তখন 16 বিট, আর যখন 8 বিট লাগবে তখন 8 বিট ট্রান্সমিশন করার সুবিধার্থে এই মেমোরিটাকে আমরা দুটো ব্যাংকে ভাগ করা হয়, একটা ইভেন ব্যাংক আর একটা অড ব্যাংক। এবং এই 16 বিটের ডাটা বাসকে দুটো গ্রুপে ভাগ করা হয়, লোয়ার 8 বিট D0 to D7 এবং আপার 8 বিট D8 to D15। যে কোনো একটি যখন 8 বিট যাবে যে কোনো একটি গ্রুপ দিয়ে যাবে। কিভাবে কাজ করে আমরা এখানে টেবিলের মাধ্যমে দিয়েছি। বিএইচি একা কাজ করে না, তার সাথে এই যে এ জিরোর কম্বিনেশনে বোঝানো হয়, সিলেক্টেড হয়ে থাকে যে 8 বিট না 16 বিট, আপার না লোয়ার।
এখানে আমরা যদি যদি ভিএইচি এবং A0 এর মান 0,0 হয় তাহলে 16 বিটেই ডাটা ট্রান্সমিশন হয়ে থাকবে, সিলেক্ট হয়ে থাকবে, D0 টু D15 দিয়ে ডাটা ট্রান্সফার হবে। আর যদি 0,1 হয়, আমরা একটু আগে বললাম অ্যাক্টিভ হবে, আপার 8 বিট, এই যে DG8 টু D15 সিলেক্ট হয়ে থাকবে এবং ডাটাটি এই লাইন দিয়ে 8 বিটের ডাটা ট্রান্সমিশন হবে। আর 10 যদি হয়ে থাকে তাহলে লোয়ার 8 বিট সিলেক্ট হবে, অর্থাৎ D0 টু D7 দিয়ে ডাটা ট্রান্সফার হবে। তাহলে ভিএইচি পিনটি সম্বন্ধে ধারণা হলো। এরপরে আমরা চলে যাব রিড RD। RD বার রয়েছে, অর্থাৎ লোয়ে একটি, আমরা একটু আগে বললাম মাইক্রোপ্রসেসর দুটি অপারেশন করে, একটা হচ্ছে রিড, একটা রাইট। রিড অপারেশন করার জন্য একটা কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন হয়, আর সেই কন্ট্রোল সিগন্যাল, অর্থাৎ এখানে যদি 0 প্রয়োগ হয় তাহলে ডাটা বাসে ডাটা অ্যাভেলেবল হবে বা রিড অপারেশন সম্পূর্ণ হবে। এই সিগন্যাল ছাড়া রিড অপারেশন কাজ করবে না। আমরা ম্যাক্সিমাম মিনিমাম মোড পিনটি পরে দেখব। এরপরে আমরা চলে যাব 23 নম্বর পিনে। 23 নম্বর পিনে রয়েছে টেস্ট। আমরা প্রোগ্রাম করার সময় অনেক সময় ডিলে প্রোগ্রাম লিখে থাকি, 1 মিনিট 2 মিনিটের প্রোগ্রাম ডিলে করে থাকি, সেই ক্ষেত্রে তখন কি করে, মাইক্রোপ্রসেসর কিন্তু আইডিয়াল বসে থাকে 1 মিনিটের জন্য। অ্যান্ড এই আইডিয়াল বসে থাকার যে টাইমিং কাউন্টিং দরকার হয়, টাইম কাউন্টিংয়ের দরকার হয়, সেটা হবে এই 23 নম্বর পিনের সাহায্যে মাইক্রোপ্রসেসর করে থাকে। প্রতিটি ক্লক পালসে সে দেখে যে তার ওয়েট স্টেটটা অ্যাক্টিভ থাকবে না, সে অ্যাক্টিভ হয়ে যাবে। ওয়েট স্টেট অর্থাৎ এই টেস্ট যেহেতু বার রয়েছে, অর্থাৎ এটা যতক্ষণ 0 থাকবে সে ততক্ষণ ওয়েট স্টেটে অবস্থান গ্রহণ করবে, যখন 1 হয়ে যাবে তখন সে অ্যাক্টিভ করে তার কার্যক্রম শুরু করবে। এরপরে চলে যায় রেডি পিন, 22 নম্বর পিন। রেডি পিনের কাজ হলো, যখন আমরা জানি যে মাইক্রোপ্রসেসর এবং পেরিফেরাস ডিভাইস ডাটা কমিউনিকেশন করে বা ডাটার আদান প্রদান করে, তখন তাদের মধ্যে একটা স্পিডের সমন্বয়হীনতা হয়। মাইক্রোপ্রসেসরের স্পিড এবং পেরিফেরালসের স্পিড একই রকম হয় না। মাইক্রোপ্রসেসর স্পিড সবসময় বেশি থাকে এবং পেরিফেরাল ডিভাইসের স্পিড তুলনামূলকভাবে কম থাকে। এই অবস্থায় তাদের মধ্যে যখন ডাটা ট্রান্সফার হয় তখন যদি কন্ট্রোল ছাড়াই করা হয় তাহলে কী হবে, ডাটা গার্বেজ সৃষ্টি হতে পারে বা সঠিকভাবে কমিউনিকেশন হয় না। আর এই জন্যই এই রেডি পিনটি ব্যবহার করা হয়ে থাকে, যে মাইক্রোপ্রসেসর রেডি সিগন্যাল ওকে না হওয়া পর্যন্ত ডাটা ট্রান্সমিশন করে না, জানলে যখনই ডাটাটা দিতে পারবে বা নিতে পারবে তখনই সে ডাটা ট্রান্সমিশন করে থাকে। এই ছিল রিড পিনের কাজ। এরপরে আমরা চলে যাব রিসেট। রিসেট পুনরায় সেট হওয়া, মাইক্রোপ্রসেসর পর্যায়ক্রমিকভাবে কাজ করতে করতে 0 থেকে শুরু করে 1, 2, 3 করে কাজ করতে থাকে। যদি আমরা কোনো কারণে হ্যাং হয়ে যায় বা কোনো পুনরায় প্রথম থেকে শুরু করার প্রয়োজন হয়, তখন এই রিসেট পিনে যদি 1 সিগন্যাল দেওয়া হয়ে থাকে তাহলেই সে আবার 0,0তে যে কাজ শুরু করবে। অর্থাৎ মাইক্রোপ্রসেসর যেই লাইনে কাজ শুরু করুক না কেন, রিসেটে হাই হলে মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম কাউন্টার 0,0 হয়ে যাবে এবং সে আবার পুনরায় 0 থেকে শুরু করবে। তোমরা কম্পিউটারে একটা বাটন দেখে থাকতে পারো, যে রিসেট বাটন, যেখানে ক্লিক করলেই কম্পিউটার যেখানেই থাকুক না কেন, যা অবস্থায় থাকুক না কেন, সেটা আবার রিস্টার্ট হয়ে যায়। এই ছিল এই পাশের পিনের কাজ। আমরা এই পাশে চলে যাব 17 এবং 18 নম্বর পিন, NMI এবং ইন্টার। ইন্টারাপ্ট সম্বন্ধে আমি একটু বলি, যে মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট হলো যে মাইক্রোপ্রসেসর বর্তমান চলমান কাজটি রেখে আরেকটি রিকোয়েস্টেড কাজ সম্পূর্ণ করাকে ইন্টারাপ্ট বলে থাকে। এবং মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্টকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। মাস্কেবল ইন্টারাপ্টকে আমরা কিছুক্ষণ থামিয়ে রাখা যায় বা রিকোয়েস্টটা সময় মতো অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু নন মাস্কেবল ইন্টারাপ্টকে থামার কোনো সুযোগ থাকে না। এই নন মাস্কেবল ইন্টারাপ্টটাই হলো এই যে NMI, আমরা এখানে লিখছি নন মাস্কেবল ইন্টারাপ্ট। এই নন মাস্কেবল ইন্টারাপ্টকে থামানোর কোনো সুযোগ নাই। যেমন পাওয়ার ফেলোর, পাওয়ার ফেলোর হলে মাইক্রোপ্রসেসরের কোনো কিছুই করার থাকে না, সে পাওয়ার ফেলোরের যে সাবরুটিনটি আছে সেটি সে সম্পূর্ণ করে ফেলে। আর মাস্কেবল ইন্টারাপ্ট হলো ইন্ট আর, ইন্টারাপ্ট রিকোয়েস্টকে সংক্ষেপে ইন্ট আর বলা হয়। এই ইন্ট আর হলেই মাস্কেবল ইন্টারাপ্ট, অর্থাৎ এটি পেলে মাইক্রোপ্রসেসর তার প্রয়োজন মতো বা সময় মতো সময়ে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে।
এটাকে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ বলে থাকি, অর্থাৎ এই পিনের মাধ্যমেই মাইক্রোপ্রসেসরে হার্ডওয়্যার বা পেরিফেরালসগুলো মাইক্রোপ্রসেসরের কাছে রিকোয়েস্ট করে থাকে। যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি যে মাইক্রোপ্রসেসরের কম্পিউটারে যখন প্রিন্ট কমান্ড দেওয়া হয়ে থাকে, প্রিন্টার কমান্ড পাওয়ার পরে আবার মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করে যে প্রিন্টের জন্য ডাটাটা দেওয়ার জন্য, এই রিকোয়েস্টটাই করবে ইন্ট আরের মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে। আর মাইক্রোপ্রসেসর তার ইন্টারাপ্ট রিকোয়েস্টটা গ্রহণ করলো কিনা সেটা আবার সে অ্যাকনোলেজ করে। এই পাশে আমরা এই যে দেখতে পাচ্ছি 24 নম্বর পিন ইন্ট এ বা ইন্টারাপ্ট অ্যাকনোলেজ, যদি মাইক্রোপ্রসেসর যখন ইন্ট আর রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে তখন সে তা অ্যাকনোলেজ করে 24 নম্বর পিনের মাধ্যমে যে এটি এখন তোমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হয়েছে এবং তোমার কাজ হবে। এরপরে আমরা চলে যাব ক্লক 19 নম্বর পিনে। একটু আগে আমরা দেখলাম যে 5 থেকে 10 মেগাহার্জ ক্লক স্পিড প্রয়োজন হয়। এইখানে যে ক্লক স্পিডটি ক্লক পালসটি প্রয়োজন হয় সেটা যেহেতু ইন্টারনাল ক্লক জেনারেটর নাই বা এক্সটার্নাল ক্লক জেনারেটর দিয়ে তৈরি করে এই 19 নম্বর পিনে দেওয়া হয়ে থাকে। তাহলে এই ছিল আমার 32টি কমন পিন। এরপরে আমরা চলে যাব মিনিমাম মোড। মিনিমাম মোডের অলরেডি এই দুটি আমরা বলে ফেললাম, ডাটা অ্যানাবেলের কাজ হলো 26 নম্বর পিনটি হলো ডাটা অ্যানাবেল বা ডাটা বাফারে অ্যাক্সেস করার জন্য এই অ্যানাবেল পিন দিয়ে অ্যাক্সেস করা হয়ে থাকে, নাহলে অ্যাক্সেস করা সম্ভব হয়ে থাকে না। এরপরে 27 নম্বর পিনে আমরা যাব ডিটি অবলিক আর, অর্থাৎ ডাটা ট্রান্সফার এবং রিসিভ। এর মাধ্যমে মাইক্রোপ্রসেসর ডাটা রিসিভ এবং ট্রান্সফার, অর্থাৎ স্ট্যাটাস পিন বলে থাকি আমরা, যে যদি হাই ভোল্টেজ থাকে, যদি হাই ভোল্টেজ এখানে প্রয়োগ করা হয় তাহলে মাইক্রোপ্রসেসর ডাটা ট্রান্সফার করে, আর যদি এখানে লো ভোল্টেজ প্রয়োগ হয় তাহলে এটা রিসিভ হয়, মাইক্রোপ্রসেসর ডাটা রিসিভ করে থাকে। এরপরে আছে 28 নম্বর পিনে এম অবলিক আয়ো বার, মেমোরি অবলিক ইনপুট আউটপুট ডিভাইস। মাইক্রোপ্রসেসর দুটি ডিভাইসের সাথে কানেক্টেড হতে পারে, একটা আছে মেমোরি আর একটি আছে আয়ো ডিভাইস। এখন বর্তমানে কার সাথে কানেক্টেড আছে সেটা প্রকাশ করার জন্য এই 28 নম্বর পিন। যদি হাই ভোল্টেজ থাকে 28 নম্বরে তাহলে মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে কানেক্টেড, আর যদি 0 থাকে তাহলে মাইক্রোপ্রসেসর আয়ো ডিভাইসের সাথে কানেক্টেড। এরপরে আছে 29 নম্বর WR, অর্থাৎ রাইট, রিডের অপোজিট, রিডের মতো এটা একটি কন্ট্রোল সিগন্যাল, অর্থাৎ রাইট অপারেশন করার জন্য যে কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন হয় তা এই 29 নম্বর পিন মাধ্যমে হয়ে থাকে। এই সিগন্যাল ছাড়া রাইট অপারেশন সম্ভব নয়। এরপর আসো 31 এবং 30, হোল্ড আর হোল্ডে। ডিএমএ অপারেশনের কথা তোমরা পেরিফেরালসে পড়ে থাকবে, আমরা তাও একটু সংক্ষেপে বলি যে মাইক্রোপ্রসেসরের হস্তক্ষেপ ছাড়া আইও টু মেমোরি ডাটা ট্রান্সফার করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, ডিএমএ অপারেশন বলে থাকি। এই ডিএমএ অপারেশন করার জন্য মাইক্রোপ্রসেসরের সিস্টেম বাসকে ব্যবহার করা হয়ে থাকে। এই সিস্টেম বাসকে ব্যবহার করার জন্যই মাইক্রোপ্রসেসরকে ডিএমএ কন্ট্রোলার একটা রিকোয়েস্ট পাঠায়, আর এই রিকোয়েস্ট পাঠায় এই হোল্ড পিনের মাধ্যমে। এই হোল্ড পিনের মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে রিকোয়েস্ট করা হয় যে তোমার বাসগুলোকে আমাকে অ্যাক্সেস করতে দাও। মাইক্রোপ্রসেসর তার কাজগুলোকে গুটিয়ে ফেলায় সে আবার অ্যাকনোলেজ করে হোল্ড অ্যাকনোলেজ মেন্টের মাধ্যমে, 30 নম্বর পিনের মাধ্যমে, যে ওকে তুমি এখন আমার বাস নিতে পারো। এই পিন পাওয়ার পরে ডিএমএ কন্ট্রোলার তার ডিএমএ অপারেশন সম্পূর্ণ করে থাকে। এই ছিল মিনিমাম মোডের কাজ। আমরা চলে যাবো ম্যাক্সিমাম মোডে। ম্যাক্সিমাম মোডের প্রথমে যে আমরা দেখছি RQGT0, RQGT1 ঠিক হোল্ড আর হোল্ডের মতোই কাজ করে, কিন্তু এখানে দুটি লাইনে আছে, এখানে একটি লাইন ছিল এখানে দুটি লাইন আছে। যেহেতু ম্যাক্সিমাম মোড মাল্টিপ্রসেসর হিসেবে কাজ করে থাকে তাহলে একই সঙ্গে দুটো এরকম রিকোয়েস্ট আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এবং এখানে একটি লাইনেই রিকোয়েস্ট হবে এবং গ্র্যান্ট হবে, এখানে আলাদা আলাদা লাইন ছিল, এখানে একই লাইনে রিকোয়েস্ট করবে বাসের জন্য এবং একই লাইনে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট পাঠাবে। এবং একটার সঙ্গে যদি দুইটি রিকোয়েস্ট আসে, অর্থাৎ RQGT0 আর 1 দুটি যদি রিকোয়েস্ট আসে, সেই ক্ষেত্রে RQGT0-র প্রায়োরিটি বেশি, 0-টির আগে কাজ হবে তারপরে 1-এর কাজ হবে। এরপরে আসি লক। পেরিফেরালসকে মাইক্রোপ্রসেসরের বাসকে ব্যবহার করার
লক করে রাখার জন্য বা ব্যবহার থেকে অব্যাহত রাখার জন্য আমরা এই লক সিগন্যাল ব্যবহার করে থাকি। যদি লক নিজেরও থাকে তাহলে পেরিফেরাল মাইক্রোপ্রসেসরের বাসকে অ্যাক্সেস করতে পারবে না। এরপরে চলে যাই আমরা ST2, S1 এবং S0 ম্যাক্সিমাম মোড, যেহেতু মাল্টি প্রসেসর হিসেবে কাজ করে এর সাথে 8288 এরকম আইসি সংযুক্ত হয়ে যায়। এই তিনটি দিয়েই আবার একাধিক কাজ করা করা হয়। এই তিনটি দিয়ে আমার 8টি অপারেশন সম্পূর্ণ হবে, যা আমরা টেবিলে দেখাচ্ছি। সরি, এই যে এখানে আমরা দেখাচ্ছি S0, S1 এবং S3। এই তিনটি পিন দিয়ে আমরা বললাম 8টি অপারেশন সম্পূর্ণ হবে। অর্থাৎ যদি তিনটি জিরো থাকে তার ইন্টারাপ্ট একনলেজ, অর্থাৎ একটু আগে যে মিনিমাম মোডে ইন্ট এর যে কাজটি হলো সেই কাজটি করবে যদি তিনটি জিরো হয়ে থাকে, এবং 001 যদি হয় তাহলে আয়ো রিড করবে, 10 যদি হয় তাহলে আয়ো রাইট করবে, 11 যদি হয় তাহলে হল্ট অবস্থায় থাকবে, এবং 100 যদি হয় তাহলে মাইক্রোপ্রসেসর অপকোড ফেচ করবে, ইনস্ট্রাকশন পড়বে, আর 101 হয় তাহলে মেমোরি রিড করবে, আর 110 যদি হয় তাহলে মেমোরি রাইট করবে, আর 111 যদি থাকে মাইক্রোপ্রসেসর ইনঅ্যাক্টিভ থাকবে। এই পিছনে যে পিনটি আমরা দুটো পিন দেখলাম, এই QS1 আর QS0, এই মাইক্রোপ্রসেসরের ভিতরে দুটি দু একটি 6 বাইটের ইনস্ট্রাকশন কিউ ব্যবহার করা হয়ে থাকে। এই কিউ এর স্ট্যাটাসটা প্রকাশ করার জন্য QS1 এবং QS0 ব্যবহার করা হয়ে থাকে। আমরা টেবিলের মাধ্যমে দেখাচ্ছি, যদি এই দুটির মান 0 থাকে তাহলে কিউ এর উপরে কোনো অপারেশন হচ্ছে না, আর যদি 01 হয়ে থাকে তাহলে ফার্স্ট বাইট কিউ এর ফার্স্ট বাইট এক্সিকিউশনে যাচ্ছে, এবং 10 যদি হয় তাহলে কিউটি খালি রয়েছে, এবং 11 যদি হয় সাবসিকুয়েন্ট বাইটটি কাজ করছে। এই ছিল পিন ডায়াগ্রামের আলোচনা। আমরা হয়তো একটু দ্রুততার সাথে গেছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এই লেকচারের পরে তোমরা এই কাজগুলো বাড়িতে করবে। ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য, ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের পিন ডায়াগ্রাম অঙ্কন করবে, অবশ্যই করবে, এবং এই পিনের কাজগুলো তোমরা অবশ্যই পড়বে। এলই টেস্ট এর কী কাজ, ম্যাক্সিমাম মিনিট পিনের কী কাজ, ডিটি এগুলো কাজ করবে। তোমাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করো, তবে আমি আশা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। গত দিন ক্লাসে অনেকেই অংশগ্রহণ করেছিল, প্রায় 300 জন, তার মধ্যে খুব ফার্স্টে উত্তর দিয়েছিলে সুমাইয়া, রাজশাহী পলিটেকনিক, আশরাফ ইসলাম জনি, কুমিল্লা পলিটেকনিক, সুব্রত হাওলাদার, বরিশাল পলিটেকনিক, সাকিব আল হাসান, মুসলিম এড ইনস্টিটিউট, সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা এইসব ক্লাসে লাইভ ক্লাসগুলোতে সংযুক্ত হয়ে তোমাদের মূল্যবান কমেন্টস প্রদান করবে, এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে।